ফ্রেন্ডস, বর্তমান পলিথিন বা প্লাস্টিক ব্যবহারকু নেই সরকার বহুত বড় কটকণা জারি করিছন্তি। কিন্তু আপনমানে দেখিথিবে বর্তমান বি সরকার সবু কিছু কটকণা জারি কলা পরে মধ্যে লোকমানে পলিথিন ইউজ করুছন্তি, দোকানে বি আমুকু পলিথিন দৌছন্তি। তো এইটা অ্যাকচুয়ালি কেতে দূর ঠিক কি ভুল, আমি ইউজ করিবাটা ঠিক কি দোকানি আমাকে দৌছি সেটা ঠিক, তা বিষয়ে আমি আজ জাঁবা কোণ রয়েছে পলিথিন ব্যবহার কোণ তাৎপর্য কোণ রয়েছে জাঁবা। ফ্রেন্ডস, আমি যেত 1960 বা 70 দশক বেড়ে আমি যদি কোণী জিনিস কিনবা দোকানি পাখু পৌঁছুলে, দোকানি আমি ঠুঙ্গারে জিনিস পুরাই আমার হাতকু বড়াই দেউলে, মিঠা কিংবা মিঠাই কিনলে মাটি হাঁড়ি দিয়া যাওলা, সৌদাপত্র ধরি বাটই মুন্ডর এক টুকেই সাহায্যের কিংবা অখা ব্যাগরে ধরি যাওলা, কেহি কেহি গামুছারে গণ্ঠি লেটে বাঁধি মধ্য সৌদাপত্র আনুলা, হাট বা বজারকু জিনিসপত্র আনবার এহা এক মাধ্যম। মাত্র যেতবে ঠুঙ্গার স্থান পলিথিন হেলা সেতবে তাহা লোক মানে খুব সহজরে আদরি নেলে, পনিপরিবা ঠার আরম্ভ করি বজার সৌদা মাছ মাংস পর্যন্ত সবু কিছি পলিথিন থলিরে পশি আসিলা। বিভিন্ন তেল ঘিও কোম্পানি মান মধ্য পলিথিন প্যাকেটরে তেল বজারকু ছাড়িলে, পিবা পানি মধ্য পলিথিন পাউজরে বিক্রি হেলা, পলিথিন ভিতরে মাটি রখি গছ বি মধ্য লগাগলা, পলিথিনর বড় সিট প্রস্তুত করা যাই ঘরে পানি পড়ুলে এখন ব্যবহার করি বর্ষা দাউরু লোককে রক্ষা মধ্য মিলি পারিলা, ভোগ প্রসাদ পলিথিনে রখি মন্দিরকু মধ্য পূজা করিবা কু নিয়াগলা। এইসব ইউজ পলিথিন দ্বারা বহুত সহজরে হয়ে পারলা। কিন্তু ফ্রেন্ডস, আমি বর্তমান জাঁবা পলিথিনর অ্যাকচুয়ালি জন্ম কোটি কিয়ে তাকে ব্যবহার ফাস্ট করে। পলিথিনর জন্ম জর্মানি 1898 মশায় বৈজ্ঞানিক হানসান প্যাকম্যান এর সন্ধান পাই, মাত্র দীর্ঘদিনের নিরবতা পরে 1933 মশায় ইংল্যান্ডর ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডস্ট্রির দুইজন রসায়ন বিজ্ঞান এপরি পকেট ও রেসিডেন্ট গিপসন পুঁ থে পলিথিনর সন্ধান পাইলে, তা লা এক ধলা চিকিটা পদার্থ। এর 2 বর্ষ পরে সেই গবেষণাগার মাইকেল ফেরিন সেই ধলা রঙর চিকিটা পদার্থর পলিথিন বাহার কলে, যাহা কি ধীরে ধীরে বহুত চাহিদা তার বড়ি চালিলা। আজি পর্যন্ত বি আহার অত্যাবশ্যক সামগ্রিকর জিনিস আনবার এহা বহুত বড় ভূমিকা লিভাইছি। জিনিস নেবা আনবা কথা পড়া বেড়ে প্রথমে মনকু আসুচি পলিথিন অছি তো চিন্তা কাহিপাই, আমার দেশ ভারতবর্ষের বর্তমান 1 কোটি টন পলিথিন তৈরি হচ্ছে ও সমগ্র বিশ্বের এর মাত্রা 10 কোটি টন টপিলা, পেট্রোলিয়াম জাত পদার্থর এর উদ্ভব, অনেকগুড়ি পলিথিন অণুর সমাহারে এর সৃষ্টি হয়ে বৈজ্ঞানিক মানে এখন পলিথিন নাম দেলে। এপরি এক সৃষ্টি যে এখন সূর্যরশ্মি পানি পবন মাটি কিছু বি নষ্ট করে পারিব না, পশুপক্ষী এখন খাদ্য রূপে ব্যবহার করতে না কি কীটপতঙ্গ মধ্যে নষ্ট বি করে পারতি না। বর্তমান আমি জাঁবা এর পরিবেশ উপরে এর কোণ ক্ষতিকার রয়েছে, দৈনন্দিন জীবনের আমি অজাণতরে পলিথিনর বহুল ব্যবহার করে থাকে, ব্যবহার করে সারা পরে বাহারে আমি অলিয়া গদারে ফিঙ্গি থাকে, রাস্তাঘাট ঠার আরম্ভ করে যেকোন স্থানের এই পলিথিন দৃষ্টিগোচর হয়ে থাকে, আমি চতুর্পার্শ্বরে ইতস্তত হয়ে পড়িথিবা পলিথিন মধ্যে খারাপ দেখা যাই থাকে, লোক মানে প্রতিদিন ব্যবহার করুথিবা জিনিসের বর্জ্যবস্তু মধ্যে পলিথিনলে পুরাই বাহারকু পকাই দিয়ন্তি, বাহারে বুলুথিবা গাই গুরু পরিবা চোপা খাইবা আশারে এহাকু আসন্তি, খাইবা দ্বারা খাদ্য নলীরে এহার অটকি যায়, শেষরে গাইটি যন্ত্রণারে ছটপট হয়ে মৃত্যুবরণ করে, অলিয়া গদারে কুড়ু কুড়ু পলিথিন গদা হওয়ার ফলরে দেখা যায় ধীরে ধীরে এসব মাটিরে পুতি হয়ে যায়, যা ফলরে মাটি ভিতরে সহজে পানি ও অম্লজান প্রবেশ করিবার বাধা হয়ে থাকে, মাটিরে থিবা জিয়া মানে ঠিক ভাবরে বড়ি পারি নথান্তি, যা ফলরে কি মাটি তার সক্রিয় গুণ হরাই বসে। আমি সাধারণত পলিথিন গদারে কিরোসিন পকাই নিয়া লগাই দেউ, পলিথিন পুড়িবা দ্বারা সেতুর প্রচুর পরিমাণের অঙ্গারকাম্ল গ্যাস নির্গত হুয়ে, অঙ্গারকাম্ল গ্যাস বড়িবাকু বায়ুমণ্ডলর তাপমাত্রা মধ্যে বৃদ্ধি পাই থাকে, এতদ্ব্যতীত ডাইঅক্সিন নামক মারাত্মক গ্যাস মধ্যে নির্গত হুয়ে, এই গ্যাস মাটি ও সবুজপত্র মাধ্যমে তৃণভোজী প্রাণী মানক শরীরকু যাই থাকে,
ଏହି ତୃଣଭୋଜୀ ପ୍ରାଣୀମାନଙ୍କର କ୍ଷୀର ଓ ମାଂସ ମଣିଷ ଖାଇଲେ ମାରାତ୍ମକ କ୍ୟାନ୍ସର ରୋଗର ଶିକାର ହୋଇଥାଏ। ସୁତରାଂ ଫ୍ରେଣ୍ଡସ୍, ମୁଁ କହିବି ଯେ ଆକ୍ଚୁଆଲି ପଲିଥିନ ମାନେ ସତରେ ବ୍ୟବହାର କରିବେ କଲେ ହିଁ ଖରାପ, ତା'ର ସବୁକିଛି ଖରାପ ହିଁ ହୋଇଥାଏ, କୌଣସି ଭଲ ଗୁଣ ହିଁ ପଲିଥିନରେ ହିଁ ନାହିଁ। କେବଳ ଗୋଟିଏ ଆମକୁ ସୁବିଧା ହୁଏ ଆଣିବା ପାଇଁ, କିନ୍ତୁ ତାହାର କେତେ ଇଫେକ୍ଟ ରହୁଛି ମୁଁ ବର୍ତ୍ତମାନ କହିବି। ତେଣୁ ମଣିଷ ଜୀବନ ପାଇଁ ଘାତକ ସାଜିଥିବା ଏହି ପଲିଥିନ ବ୍ୟବହାର କରି ପ୍ରତି ଆମେ ସଚେତନ ହେବା ନିହାତି ଜରୁରୀ। ସଉଦାପତ୍ର କିଣିବା ସମୟରେ ଠୁଙ୍ଗା କିମ୍ବା କପଡ଼ା ଥଳି ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ। ଗୋଟିଏ ପଲିଥିନକୁ ବାରମ୍ବାର ବ୍ୟବହାର କରିବା ପରେ ଫିଙ୍ଗନ୍ତୁ। ଖାଇବା ଜିନିଷକୁ ପଲିଥିନ ସାହାଯ୍ୟରେ ଆଣନ୍ତୁ ନାହିଁ। ପଲିଥିନର କ୍ଷତିକାରକ ଗୁଣ ସମ୍ପର୍କରେ ଗଣମାଧ୍ୟମରେ ପ୍ରଚାର କରାଗଲେ ଜନସାଧାରଣ ମଧ୍ୟ ସଚେତନ ହୋଇପାରିବେ, ଯାହାକି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ବହୁତ ଜୋରରେ ହେଉଛି। ତେଣୁ ଆମ ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ପାଇଁ ଆଜି ଆମେ ସମସ୍ତ ଦେଶର ତତ୍ପରତା ପ୍ରକାଶ ପାଇଛି। ସଭା ସମିତି ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ଜନସଚେତନା ସୃଷ୍ଟି ମଧ୍ୟ ହୋଇଛି। ପ୍ରତିବର୍ଷ ଜୁନ 5 ତାରିଖକୁ ବିଶ୍ୱ ପରିବେଶ ଦିବସ ଭାବରେ ମଧ୍ୟ ପାଳନ କରାଯାଉଛି। ଆମ ଦୈନନ୍ଦିନ ଜୀବନଧାରା ସହିତ ଉତ୍ପୃତ ଭାବରେ ଜଡ଼ିତ ହୋଇ ରହିଥିବା ଏହି ସାମଗ୍ରୀଟିକୁ ବ୍ୟବହାରକୁ ପରିତ୍ୟାଗ କରିବା ହୁଏତ ହଠାତ୍ କଷ୍ଟକର ଆମକୁ ହୋଇପାରେ, କିନ୍ତୁ ଆମର ଏହି ବିଚାର ଚରାଚରିତ ଅଭ୍ୟାସକୁ ଧୀରେ ଧୀରେ ପରିବର୍ତ୍ତନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯଦି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମେ ସଚେତନ ନ ହେବା, ତାହେଲେ ଦିନେ ଏହି ପଲିଥିନ୍ ଆମ ପରିବେଶର ସବୁଠାରୁ ପ୍ରଦୂଷିତ କରିବାରେ ପ୍ରମୁଖ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିବ। ଏହି ପ୍ରଦୂଷିତ ପରିବେଶ ମଧ୍ୟରେ ଆମର ଭବିଷ୍ୟତ ଜୀବନ ମଧ୍ୟ ଅଣନିଶ୍ୱାସୀ ହୋଇଯିବ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହା ଥିଲା ପ୍ଲାଷ୍ଟିକ୍ ବ୍ୟବହାର ଉପରେ କିଛି କଟକଣା, ତା ଉପରେ କିଛିଟା ଟପିକ୍ ଥିଲା। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ ଏଇଟା, କାରଣ ମୁଁ ଯେତେ ବି ଆ ବିଷୟରେ କଥା କହିଛି ସବୁ କିଛି ଆର ନେଗେଟିଭ୍ ଅଛି ପଲିଥିନ୍ ବା ପ୍ଲାଷ୍ଟିକ୍ ଉପରେ। ତେଣୁ ଆମେ ସମସ୍ତେ ଏହାକୁ ନିଶ୍ଚିତ ବିରୋଧ କରିବା, ଆଉ କେବେ ବି ୟୁଜ୍ ହିଁ କରିବାନି। ଯେତେବେଳେ ବି ଆମେ ମାର୍କେଟ୍ ଯାଉଛୁ ଗୋଟେ ବ୍ୟାଗ୍ ନେଇକି ଯିବା, ପଲିଥିନ୍ ଆଣିବାନି, କି ଯିଏ ବି ପଲିଥିନ୍ ବିକୁଛି ତାକୁ ବି ଆମେ ବିରୋଧ କରିବା। ଏହା ହେଉଛି ନାଗରିକ ହିସାବରେ ଆମର ବି କର୍ତ୍ତବ୍ୟ ରହୁଛି। ତେଣୁ ଆଶା କରୁଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ତର୍କଟି ଭଲ ଲାଗିଥିବ। ରହୁଛି, ନମସ୍କାର।